বাসায় ফেরার পথে লরেন নামের একটা মেয়ে রাস্তার পাশে একটা কাগজে মোড়ানো আয়না লক্ষ্য করে। আয়নাটির উপরে ফ্রি শব্দটা লেখা দেখে লরেন সেটিকে তার বাড়িতে নিয়ে আসে। আয়নাটির দিকে চোখ পড়া মাত্রই সে দেখে যে তার চেহারা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই সে এক দৃষ্টিতে মনোমুগ্ধ হয়ে আয়নায় নিজেকে দেখতে থাকে। অভিশপ্ত আয়নাটির শয়তানি শক্তিতে লরেন পুরোপুরি হিপনোটাইজড হয়ে যায়। এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে যায়। তার মা এসে তাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও লরেনের সেদিকে কোনো খেয়ালই থাকে না, কেননা সে এখনও এক নাগাড়ে মন্ত্রমুগ্ধের মতো ওই আয়নার মধ্যে নিজেকে দেখছিল। এ সময় তার মা আয়নাটার উপরে একটা কাপড় দিয়ে দেয়, আর সাথে সাথেই লরেন তার স্বজ্ঞানে ফিরে আসে। লরেন কিছুটা কনফিউজড হয়ে যায়, তবে কিছুক্ষণের মধ্যেই আয়নাটার উপর থেকে কাপড়টা পড়ে যায়। এ সময় লরেনের সাথে সাথে তার মায়ের দৃষ্টিও আয়নার মধ্যে আটকা পড়ে যায়, ফলে তারা দুজনেই এবার ওই আয়নার শিকারে পরিণত হয়ে যায়। অভিশপ্ত আয়নাটির ফাঁদে পড়ে একভাবে তাকিয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে লরেন এবং তার মা দুজনেই মারা যায়। সো ডোন্ট লুক ইন দ্য মিরর।